সো আমরা আজকে এসে গেছি ফিল্ম স্টপ। ফিল্ম স্টপে আমাদের অডিওর কাজ চলছে, ফিল্ম প্রতিদ্বন্দ্বীর। এখানে ডাবিং চলছে, ফলি, মিক্সিং, পুরো কমপ্লিট অডিওর যে কাজ চলে আমাদের 5.1 অডিও আমরা হলে শুনতে পাই, যে অডিও এক্সপিরিয়েন্সটা খুব দরকার ভিজুয়ালের সাথে, সেই পুরো জিনিসটা এখানে আমাদের রেডি করা হচ্ছে। তো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার্সরা ভেতরে আছেন, ফিল্ম স্টপে শুভশ্রী। তো আজকে আমি আছি, আমাদের সাথে আমাদের কো প্রডিউসার সপ্তর্ষী বসে আছে, স্টার মিডিয়া ভেঞ্চার্স এসছে আজকে আমাদের ডাবিং মানে সেশনটা দেখতে। আর ডাবিংটা চলছে কিন্তু অপুদার, তাকে আমরা দেখতে পাবো ডাবিং রুমে। আপাতত আমরা আগে রেকর্ডিং কন্ট্রোল রুমে যাচ্ছি, যেখানে পুরো কনসোলটা আছে। এখানে ডাবিং, ডাব ম্যাচ সবই হয় এবং ফিল্ম মিক্সও হয়। ভেতরে দেখিনি কারা কারা আছে। ভেতরে বসে আছে সুজয়দা, সাউন্ড ইঞ্জিনিয়ার সুজয়দা। তো এখানে সুজয়দার টিম পুরো এখানে আমাদের যে দেখতে পাচ্ছ, এখানে ডাবিং এখানে রেকর্ডিং হয়ে ওখানে আমরা লিপ ম্যাচ করে করে ডাবিংটা করি। দেখে নাও কনসোলটা। পরে অয়নদা এসে একবার অয়নদার ফিল্ম মিক্সের ওর নিজের চিন্তাভাবনা বা ও কীভাবে কনসোলটাকে অপারেট করে, সবারই তো একটা অপারেশন বা এস্থেটিক্সের ব্যাপার আছে, সেটা ও বলবে। এখন অয়নদা আসেনি, মার কাছে কি এইখান দিয়ে জাস্ট এটা একটা স্যাম্পল দেখি না। হ্যাঁ, জাস্ট এটা অ্যাজ আ স্যাম্পল। আচ্ছা, এটা অন করবে কম। হ্যাঁ, ওটা প্রোজেকশনের দিনে স্ক্রিনটা বেশি ভালো ছিল না। এটা আমাদের এখানে লাইটটাও এখানে এই লাইটটা অন করে রাখতে হয়েছে সবার জন্য, এটা ডিম হয়ে গেলে আরও একটু বেটার প্রোজেকশন হবে। আর ডিআই রুমে অবভিয়াসলি প্রোজেকশন সেই রকম লাগতে হয়, অডিও রুমে একটা রেফারেন্স দেখি আমরা। ডিআই রুমে মেন কালার ক্যালিব্রেশন দেখি বলে ওখানে প্রোজেকশন সব থেকে শার্প হয়। হ্যাঁ, ভিডিও গেমে পারবি না দেখি হারা আঙ্কেল কে না কি একটা আছে দাঁড়া। হ্যাঁ, ওনা বল সঙ্গে ভিডিও গেমে পারবি না দেখি হারা আঙ্কেল কে এই তো চাইছে একটা ওই হুম হুম ও। হ্যাঁ হুম, অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে এরকম একটা কিছু, অনেক চেষ্টা চলছে এরকম একটা বলছে। হ্যাঁ দেখি হারা আঙ্কেল কে অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে দেখি। ওরে বাবা, তোমরা দুজন এক ক্লাসে পড়ো নাকি? এই মোটামুটি আমরা একটা ট্র্যাক লে দেখলাম, মিলে গেছে না? হ্যাঁ, দেখুন। আচ্ছা, ওখানে আরেকজন এসে গেছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, নিউ স্টুডিওজের মানে মেন পিলার, বাইরে স্টার মিডিয়া সপ্তর্ষী আর ভেতরে নিউ স্টুডিওজের মিস্টার তুষার বাসু। চলো, আমাদের এই কন্ট্রোল রুম দেখা হয়ে গেছে, আমরা বাইরে যাই, তারপর বাকি ডাবিংটা আমরা কমপ্লিট করি। এসো, এখান থেকে জাস্ট তুমি একটু গ্লিমসটা নিয়ে নাও। অপুদা একবার খুলছি দরজাটা, দেখো এখানে অপুদা এই স্ক্রিনে সব দেখতে পাচ্ছে সিনগুলো, এই সিন দেখে দেখে অপুদা করছে, আমরা ওখানে ম্যাচ করছি। ওকে, পেয়েছি, চলো। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের ওভারঅল অডিওর যেভাবে ডিজাইন চলছে তার একটা গ্লিমস। এরপর অয়নদা যখন আসবে, অয়নদা অন ক্যামেরা কিছু টেকনিক্যাল জিনিসপত্র, কিছু ফিল্ম মিক্সের কিছু আইডিয়া বা কীভাবে অ্যাস্থেটিক্যালি সাউন্ড ডিজাইন করা হয় নিশ্চয়ই আপনাদের সাথে কিছু শেয়ার করে দেবেন। ওকে, দেখতেই পাচ্ছেন এটা আমাদের রেকর্ডিং এবং মিক্সিং সেট আপ। আমাদের জাস্ট অপুদা ডাবিং শেষ হয়েছে, আজকে যেহেতু ডাবিং শুরু হয়েছে তাই আজকে প্রথম শিল্পী হিসেবে অপুদাই শুরু করেছে ডাবিং এবং শেষও হয়ে গেছে কাজ। এবার আমরা একে একে বাকি যে সমস্ত
অ্যাক্টার অ্যাক্ট্রেস আছেন তাদের ডাবিং একে একে শেষ করব। তো এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ভাষায় বলা হয় এডিআর, মানে অটোমেটিক ডায়লগ রিপ্লেসমেন্ট। তো আমরা এখন ডায়লগকে রিপ্লেস করছি। আমরা যেটা শুটিংয়ে যে ডায়লগগুলো শুট রেকর্ড হয়েছিল সেগুলোতে প্রচুর অবাঞ্ছিত নয়েজ থাকে, ফলে সেগুলোকে আমাদের রিপ্লেস করতে হয়। এবং শুধু ডায়লগ নয়, এখন তো ডায়লগ রিপ্লেস করা হচ্ছে, তো আমরা সেটাকে বলি ডাবিং। এরপর আস্তে আস্তে হাঁটা চলার শব্দ, কাপ রাখা থেকে জামা কাপড়ের শব্দ, সমস্ত কিছু আমাদের রিপ্লেস করতে হয়। তো সেই প্রসেসটাকে বলা হয় ফলি। সেটা হবে আস্তে আস্তে, এই একটা একটা করে কাজ শুরু হবে। তারপর আমাদের যে পারিপার্শ্বিক আওয়াজ, অ্যাম্বিয়েন্স, গাড়ি চলে যাওয়া বা আরও যে সমস্ত জিনিস যেগুলো আমরা হয়তো স্টুডিওয়ে রেকর্ড করতে পারি না, একটা গাড়ির আওয়াজ তো স্টুডিওয়ে রেকর্ড করা সম্ভব নয়, সেটা আমাদের বাইরে থেকে রেকর্ড করে এনে বসাতে হয়, বা পার্টিকুলার ওই জায়গাটাতে দাঁড়িয়েই আমরা যদি রেকর্ডটা করতে পারি সেই শব্দগুলোকে নিয়ে আমাদের সেভাবে সাজাতে হয়। তারপর আলটিমেটলি এটা একটা 5.1 মিক্স হবে, সুতরাং গাড়িগুলো কোন দিকে যাবে, ডায়লগ কীভাবে মুভ করবে, ডান দিক বাঁ দিক কীভাবে হবে, এই সমস্ত ডিসিশন একটা একটা করে জিনিস যখন আমাদের হাতে আসতে থাকবে আমরা সেইগুলো একে একে এগোতে থাকব। এবং সেই একটা প্রথমে ডাবিং হবে, তারপর ফলি হবে, ফলির সাথে প্যারালালি হয়তো এসএফএক্স লেইংয়ের কাজ চলবে। এই সমস্ত কাজ শেষ হয়ে গেলে যে প্রসেসটা শুরু হবে সেটা হচ্ছে প্রিমিক্স। তখন আমরা ডায়ালগ, এসএফএক্স, মিউজিক এগুলো প্রত্যেকটা জিনিস হাতে পাবো এবং প্রত্যেকটাকে 5.1 একটা চেহারা দেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা বলি প্রিমিক্স। ফাইনাল স্টেজটা হচ্ছে মিক্স। মিক্সে যেটা হয় সেটা হচ্ছে এই সমস্ত ডায়ালগ, একটা বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এসএফএক্স, এইগুলো কী অনুপাতে থাকবে, কী মুহূর্তে কী অনুপাতে থাকবে, কোথায় ডায়ালগ ডমিনেট করবে, কোথায় মিউজিক ডমিনেট করবে, বা কোথায় তারা একসাথে চলবে টু ব্রিং আউট দ্য ফিল অফ দ্য সিন, এইগুলো আমরা ফাইনাল স্টেজে গিয়ে আমরা ডিসাইড করি। কিন্তু তার আগে আমরা ডায়ালগটাকে একদম শক্তপোক্তভাবে একটা 5.1 আমরা সেটাকে একটা চেহারা দিই, 5.1 চেহারা দিই, ডায়ালগকে দিই, এসএফএক্সকে দিই, মিউজিককে দিই, এবং ফাইনাল স্টেজে সেটা আমরা মিক্সের মাধ্যমে যে আমরা কোনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো, তাতে সিনের ইমোশান কীভাবে দর্শকের কাছে প্রতিভাত হচ্ছে সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তো এই হচ্ছে এই মুহূর্তের কাজ। বুঝতেই পারছেন ওয়ার্ড শুটিংয়ে কাজ চলছে, হাতে সময় খুবই কম। আজ থেকে শুরু হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ। আশা করি আমরা সময় মতো আপনাদের হাতে ছবিটার একটা সুষ্ঠ রূপ তুলে দিতে পারবো, এবং আপনারা সেটা দেখে প্রশংসা করলে তো আমাদের ভালোই লাগবে। কিন্তু আমরা বলছি না যে শুধু প্রশংসাই করতে হবে, আপনারা মতামত জানান। থ্যাংক ইউ, আসবেন সবাই, দেখবেন এবং দলবদ্ধভাবে দেখবেন। পারিপার্শ্বিক পরিস্থিতিতে বুঝতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন রকম চাপ নিয়ে কাজ করতে হচ্ছে, আপনারাও যদি আমাদের একটু সাহায্য করেন এইভাবে আমাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।